দীপ, হ্যাঁ দীপ, ওর বাবা দশটা বাজে, পনেরো দিন ছুটির আজ প্রথম দিন, মা জরুরি কাজ আছে, ব্রাশ করে রাস্তা করতে হয়, ওঠ ওঠ বাবা, উঠে পড়, উঠে পড়। চিঠিটা এসেছিল তোদের গ্রামের বাড়ির ঠিকানায়, তাই দেরি হলো। কর্নেল আজম তোর বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, দুজনে একসঙ্গে পাকিস্তান আর্মিতে জয়েন করেছিলেন, উনি থেকে গেলেন পাকিস্তানে। কেন থেকে গেলেন? কেন অনেকে তো আসেননি, 34 বছর পর কেনই বা আসছেন, চিঠিও তো লেখেননি কখনো। যাগে তুই এয়ারপোর্টে যাবি, ঠিক 3:30 প্লেন ল্যান্ড করবে। আমি কর্নেল আজম। তুমি? আসসালামু আলাইকুম, আমি কর্নেল সালামের ছেলে। ও রিয়ালি? আমার মেয়ে আসমা। ওয়েলকাম টু বাংলাদেশ। তোমার মা কেমন আছে? ভালো। তোমাদের বাসা কোথায়? আমরা গাজীপুর থাকি। ঢাকা শহরটা অনেক বদলে গেছে, তখন তো ঢাকাতে এত লোকও ছিল না, এত গাড়ি ঘোড়া ছিল না। প্রচন্ড ভিড় তোমাদের শহরে। পুরনো ঢাকা কি এখনো সেরকমই আছে? হ্যাঁ, পুরনো ঢাকা অনেকটা আগের মতোই আছে, একটু বদলেছে। শাহবাগ হোটেলটা আছে? না, ওটা তো হাসপাতাল হয়ে গেছে। হাসপাতাল? জি। আর গুলশিতান হোটেল? এটা আমি চিনি না। গুলশিতান সিনেমার পাশে? ও আচ্ছা। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো, আপনারা ভালো? ভালো। আসেন ভেতরে আসেন। আমার মেয়ে আসমা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো মা, এসো।
Hello. Sorry, I couldn't come. That's not funny. Baba ek bondhu ke receive korte airport jete hoyechilo. Tumi age bollei parte aste chao na. Babar bondhu ke dosh chapacho keno? কি হয়েছিল? হার্ট অ্যাটাক, ঘুমের মধ্যেই মারা গেল। বড় ছেলে মেয়েরা? মেয়ে দুটোর বিয়ে দিয়েছে, বড় ছেলে আব্বিতে। নাতি নাতনিগুলোর জন্যই মন পড়ে। ভালো, আপনার কথা শুনে খুবই ভালো লাগছে। আপনার কথা বলুন। বড় ছেলেটা করাচিতে ব্যবসা করে, মেজরটা আমেরিকা চলে গেছে। ওদের সাথে কোনো যোগাযোগ নেই বললেই চলে। কেন? ভুল ভাবি, ভুল। একটা ভুল সিদ্ধান্ত আমার সব কিছু এলোমেলো করে দিল। গত বছর আপনার ভাবি মারা গেল, ছেলেমেয়েরা সব ওখানেই বিয়ে করেছে। 34টা বছর ওখানে থেকেও চলে আসতে হলো। একটা কথা বলি, বলো। যারা আমাদেরকে নিশ্চিহ্ন করতে চাইল, আপনি তাদের ওখানে থেকে গেলেন কেন? সরকারি চাকরির নানা প্রলোভন তো ছিলই, আর আমার মতো একজন চেস্ট স্পেশালিস্টকে ওরা কোনোভাবে হাতছাড়া করতে চায়নি। কিন্তু যুদ্ধ বিধ্বস্ত এই দেশটার তো আপনার মতো ডাক্তারের আরও বেশি প্রয়োজন ছিল। হ্যাঁ ছিল, কিন্তু মানুষের প্রথম পিছুটার কি তুমি জানো? স্ত্রী, বাবা মার চেয়ে বড়, তার চেয়েও বড় সন্তান। সংসার ত্যাগ করার সাহস কিংবা ইচ্ছে কোনটাই আমার ছিল না। আমি সবাইকে নিয়ে সুখে শান্তিতে স্বস্তিতে বেঁচে থাকতে চেয়েছিলাম। তখন আমি বুঝতে পারিনি যে কত বড় ভুল করছি। আপনার কি মনে হয় আপনি ভুল করেছেন? হ্যাঁ বাবা, ভুল, মহাভুল। আমি পরিবারটাকে টিকিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু সমাজ, রাষ্ট্র, জাতিসত্তা এগুলোকে বিসর্জন দিয়ে পরিবারকে টিকিয়ে রাখা যায় না। আমার পাসপোর্ট পাকিস্তানি,
আমার মেয়ের মাতৃভাষা উর্দু, কিন্তু আমি তো বাঙালি। মহাভুল, মহাভুল, এই এমন একটা ভুল যার প্রায়শ্চিত্ত এক জীবনে করা সম্ভব। Can we eat, please? I'm sorry. I didn't mean to hurt anyone. হ্যালো, তুমি তো কল ব্যাক করলে না, করার কথা ছিল। ও, আর ইউ লুজিং চার্ম? কথা বলছো না কেন? কি বলবো? আই লাভ ইউ সামিরা। আমি তো তোমাকে বলেইছি, উই আর জাস্ট ফ্রেন্ডস। ক্যান ইউ টক টুমরো? ওয়েন? नहीं चाहिए। नो थैंक्स। তখনকার কথার জন্য আমি খুব দুঃখিত। ইটস ওকে, হি ইজ সাফারিং আ লট। उसको तंग करने में क्या बहादुरी है? I'm sorry for my Urdu. বছরে একবারই ফোটে, কয়েকদিন মাত্র থাকবে, তারপর শুকিয়ে ঝরে যাবে। তখন খুব খারাপ লাগে, কিন্তু তার চেয়ে অনেক বেশি আনন্দ হয় যখন ফোটে। গতকালকে মাত্র ফুটেছে, ইউ আর সো লাকি। আমার জন্যে কোনো ফুল ফোটে না, আই এম নট লাকি। আপনি কি বলেছিলেন যে আমি ওর বন্ধু কর্নেল আজম,
পাকিস্তান থেকে এসেছি? জি বলেছি। অনেক কষ্ট করে আমি ঠিকানাটা জোগাড় করেছিলাম। কাল 11টায় আসতে বলেছে। আপনাকে খুব টায়ার্ড দেখাচ্ছে। চা কফি কিছু দেব? না, আমাকে এখন একজনকে খুঁজে বের করতে হবে। থ্যাংক ইউ, আসি। বাড়িতে আছে? উনি তো মারা গেছেন। কবে? 71-এ মুক্তিযুদ্ধের সময়। আপনি? ওনার ছেলে। আপনি কোত্থেকে এসেছেন? আমি তোমার বাবার বন্ধু ছিলাম। আমরা একসাথে সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়েছি। খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। আসুন, বসুন। না থ্যাংকস। ইয়ে, ডু ইউ স্মোক? জি। না মানে, তোমার বাবা খুব শৌখিন মানুষ ছিলেন, হাওয়ানা চুরুট খুব পছন্দ করতেন। এটা তুমি রাখো। আই ডোন্ট স্মোক। তোমার আঙ্কেল আমাকে প্রথম দিন বাসায় নিয়ে এসে একটা ছবির সামনে দাঁড় করিয়ে বলল, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, আমি কিন্তু আগে একটা বিয়ে করেছিলাম। যেই না কথাটা শোনা, অমনি আমি দৌড়ে বেডরুমে গিয়ে খিল লাগিয়ে দিলাম, সারাদিন আর খোলার নাম নেই। শেষে সন্ধ্যায় তোমার বাবা মা এলেন। তোমার মা তো আমাকে ধমক দিয়ে বললেন, আরে বোকা মেয়ে, এ হচ্ছে সুরাইয়া, ফিল্ম অ্যাক্ট্রেস। হিমা, তুমি হাসছো না? আমার মনে পড়লে এখনো দম ফেটে হাসি আসে। কিভাবে যে দিনগুলো চলে গেল মা। এক ঘন্টা বসে রইলাম, রাশের দেখাও করলো না। একবার উঠে এসে তো বলতে পারতো যে সে ব্যস্ত। আবার যাবেন? কাল যেতে বলেছে। দেখি, দেশে খবর পাঠালাম, শিগগির যাব। কয়েকদিন দেশ নেই, দ্বীপ গিয়ে দিয়ে আসবে, আপনারা তো চিনবেন না। খুব বদলে গেছে সব কিছু। হালিমের বাসায় গেলাম, ওর ছেলের সাথে দেখা হলো। 34 বছর আগে হালিম দেশের জন্য জীবন দিয়েছে আমি জানতেও পারিনি। খুব ছোট মনে হলো নিজেকে, খুব ছোট। একটা আর্টিকেল লিখছি, কালকে জমা দিতে হবে। কিসের উপর? পার্টিশন।
দেশ বিভাগ। 47-এ কি হয়েছিল, যা হয়েছিল তা ঠিক হয়েছিল কি না, দ্বিজাতি তত্ত্ব, গান্ধী, নেহরু, জিন্না, মাউন্টব্যাটন, বাংলা আর পাঞ্জাবের উপর বিভক্তির খড়গ। আপনি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট? না, হিস্ট্রি। এ যুগে কেউ হিস্ট্রি পড়ে? হ্যাপি নেশন ডাজন্ট হ্যাভ হিস্ট্রি। কেন জানেন? সুখী জীবনে কোনো ঘটনা নেই, সব কিছু সেখানে নিয়মিত। কিন্তু অসুখী রাষ্ট্রে নানান ঘটনা, দুর্ঘটনা, দাঙ্গা, ফ্যাসাদ, মারামারি, প্রতিবাদ, প্রতিরোধ, বিপ্লব, তাই তাদের ইতিহাসও খুব বড় হয়। ইতিহাস আমাকে খুব টানে। আমার ইতিহাস লিখবেন? মানে? Unhappy nations have big history. এত তাড়াহুড়ো করছিস কেন? একটা লেখা দিতে যেতে হবে মা। ও, আসমাকে নিয়ে যা, ঢাকাটা ঘুরে দেখু। যাবেন? ৩০ লক্ষ মানুষের রক্ত দিয়ে এই সৌধটি তৈরি হয়েছে। কত মানুষ তাদের স্বজন হারিয়েছে, সন্তান হারিয়েছে। আমরা তো সৌভাগ্যবান একটা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। ওদের বোঝা উচিত ছিল বাঙালিরা এটা কখনোই মেনে নেবে না। মানুষের মুখের ভাষা তো কেড়ে নেওয়া যায় না। 2,500 মাইল দূরে দুটো ভূখণ্ড কখনো এক দেশ হতে পারে না, আর সহস্র বছরের সংস্কৃতির ধারা রুদ্ধ করা যায় না। আচ্ছা বলেন তো, মানুষ বাঁচে কেন? জানলে তো বেঁচেই থাকতাম। পারলেন না? মানুষ বাঁচে খাবার জন্য না, মানুষ বাঁচে অপেক্ষা করার জন্য। কিসের? মৃত্যুর না, মানুষ বাঁচে স্বপ্নের অপেক্ষায়, ভালো কিছুর অপেক্ষায়। খান?
জি স্যার। স্যার আপনাকে যেতে বলেছেন। রুমটা করিডোরে ডান দিকে লাস্ট রুমে। থ্যাংক ইউ। What's the surprise? কেমন আছিস? কবে আসলি? এতদিন পর। একেবারে চলে এলাম। আমার জায়গাটা খুব দরকার। আগে কি খাবি বল? এতদিন পর এলি। চা। শোনো, দুটো কফি আর সঙ্গে স্যান্ডউইচ দিও। হ্যাঁ রাশেদ, জায়গাটা আমার খুব দরকার। আমি ছোট মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসেছি। ওটার কি অবস্থা? আচ্ছা তুই পাগল হলি নি কেন? 35 বছর পর এসে বলছিস তোর জায়গাটা দরকার। আরে ঢাকা শহরে 35 মিনিটেও কোনো জায়গা থাকে না। মানে বলছি দোস্ত, আসলে জায়গাটা হাত বদল হয়ে গেছে। এনি প্রপার্টি বলে ওরা জায়গাটা দখল করে নিল। আমি এনিমি না দোস্ত, তুই তো আর ফেলি না। পরে আমি অনেক টাকা পয়সা খরচ করে ছাড়িয়ে আনলাম, সেই সময় 5 লক্ষ টাকা। মোটেও না, জমিটা পুরো তোর দখলেই ছিল, সে ঘর আমি পেয়েছি। সেখানে তুই একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বানিয়েছিস। ওই পুরো 2 বিঘার দাম আমি দিয়েছিলাম, একটা তোর জন্য একটা আমার জন্য। তাই তো ছিল, কিছু লোক এনিমি প্রপার্টি বলায় সমস্যা হলো, নতুন করে কাগজপত্র তৈরি করতে হলো। রাশেদ, জায়গাটা আমার খুব দরকার। আমি ছোট মেয়েটাকে সঙ্গে করে এখানে নিয়ে চলে এসেছি। তুই অন্তত একটা ফ্ল্যাট আমাদের দিয়ে মাথা গোঁজার জন্য, বাকি সবগুলো তুই রাখ, আমার কিছু দরকার নেই। তোর মাথা মতো তো খারাপ হয়েছে দোস্ত, ওগুলো তো কবে সোল্ড? আমি চাইলেও তোকে এখন দিতে পারবো না। ও আচ্ছা, তুই তো আমাকে 80,000 টাকা দিয়েছিলি না? আমি তোকে 40,000 টাকা দিয়ে দিচ্ছি ক্যাশ। সরি দোস্ত, তোর সময় নষ্ট করলাম। কফি খাবি না? আসি। আপনি চাইলে লয়ারের সাথে কথা বলতে পারেন। আমার এক বন্ধু আছে, খুব ভালো লয়ার। দেখি অন্তত কথাটা বলে দেখি। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। কবে কিনেছিলেন জায়গাটা? 69-এ। কতটুকু জায়গা? 1 বিঘা। আপনার কাছে কোনো কাগজপত্রই নেই? কোনো কিছুই আমার কাছে আর নেই। অনেক পুরনো ব্যাপার। মোর ওভার পজিশন স্প্লিট হয়ে গেছে, অ্যাপার্টমেন্টও বেশিরভাগই রেজিস্ট্রেশন হয়ে গেছে। কেস করে কোনো লাভ হবে বলে মনে হয় না। কিছুই কি করার নেই? আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু এতে শুধু শুধু টাকা পয়সাই নষ্ট হবে।
কাজের কাজ কিছু হবে না। বন্ধুকে এতখানি বিশ্বাস করা বোধ হয় আপনার ঠিক হয়নি। ঘাবড়াবেন না ভাই, জায়গা আপনি আবার কিনতে পারবেন। তা হয়তো পারবো, কিন্তু এত ঘনিষ্ঠ বন্ধু এরকম একটা কাজ করতে পারে? সম্পত্তি আমার ওখানেও আছে, কিন্তু ফিরে যাবার জন্য তো আমি আসিনি। চিন্তা করবেন না, আল্লাহ কাউকে ত্যাগ করেন না। ভাবছি গ্রামের জমি জমাগুলো বিক্রি করে ঢাকায় একটা ঘর বাড়ি কিছু করব। দুটো দিন একটু বিশ্রাম নিন, আমার দ্বীপ আপনাদের রেখে আসবে। বড্ড ক্লান্ত বোধ করছি। আপনি কাঁদছেন? অর্কিডটা শুকিয়ে যাচ্ছে, আবার ফুটবে এক বছর পর। আমাদের প্রতীক্ষার প্রহর এত দীর্ঘ হয় কেন? প্রতীক্ষার পরেই তো প্রাপ্তি। তারপরেই তো বিয়োগ। আমি তোমাকে অনেক বড় একটা অর্কিডের বাগান বানিয়ে দেব। এমন হিসেব করে গাছগুলো লাগাবো যে প্রতিদিন একটা করে নতুন অর্কিড ফুটবে, একটার চেয়ে আর একটা সুন্দর। অর্কিড শুকিয়ে ঝরে যাবার কষ্ট তোমাকে স্পর্শই করবে না। আপনি মিথ্যে বলেন, আপনি মিথ্যে বলেন। মেয়েটা বড় মিষ্টি, ওর জন্যই তো বেঁচে থাকা। আমার আর কি বা পাবার আছে? গ্রামে জমি জমা যেগুলো আছে একটু ব্যবস্থা করতে পারলে তাহলে ঢাকায় একটা ফ্ল্যাট কিনে বাবা মেয়ে থেকে যাবে এখানে। সে কি, এত সুন্দর একটা মেয়ে নিজের কাছে রাখলে হবে? বিয়ে দিতে হবে না? Thank you.
জায়গাটা খুব সুন্দর তো। তুমি এত সুন্দর বাংলা বলো কিভাবে? বাবা শিখিয়েছেন বাংলা লিখতে পড়তে। তোমার সাবজেক্ট কি ছিল ওখানে? বিবিএ। জব করবে না? এখনো তো উদ্বাস্তু, কোথাও সেটেল করতে পারলে করব। দেশে যখন এসে গেছো সেটেল তো করবেই। জানি না, বাবা এখানে খুব কষ্ট পাচ্ছেন, শেষ পর্যন্ত যদি এখানে থাকতে না পারি তাহলে ভাইয়ার কাছে আমেরিকায় চলে যাব, ভিসা আছে। আমাদের অর্কিড বাগানের তাহলে কি হবে? অত সুন্দর বাগানে কি আমাকে মানাবে? তুমি খুব সুন্দর। দীপ একটা এনজিওতে চাকরি করছে, ভালো বেতন পায়, তাছাড়া সংসারে আর কোনো ঝামেলা নেই। আপনাদের দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। আমার জীবনটাও যদি একটা কথা বলি ভাই, যদিও মাঝে 34 বছরের দূরত্ব, তারপরেও আপনাদের খুব কাছ থেকে জেনেছিলাম। বলেন ভাবি, আপনি নিঃসংকোচ বলেন। আপনার মেয়েটা আমাকে দিয়ে দিন, আমার দীপের সাথে খুব ভালো মানাবে। আমি কথা দিচ্ছি ভাই, আপনার মেয়ের কোনো অযত্ন হবে না। নিজের মেয়েদের দূরে পাঠিয়েছি, ও আমার মেয়ে হয়ে থাকবে। কিছু বলছেন না যে? ভাবি, একটা কথা আপনাকে বলা দরকার, আগে আমার বলা উচিত ছিল, বলতে পারিনি। কি কথা ভাই? ওর ওখানে আগে একটা বিয়ে হয়েছিল। লাহোরের একটা ভালো ফ্যামিলিতে বিয়েটা হয়েছিল, এক বছরও টেকেনি। বিয়েটা ছিল প্রেমের, কিন্তু বাঙালির মেয়েকে ছেলের বাবা মা মেনে নিতে পারেনি। এক বছর পর আসমা ফিরে আসতে বাধ্য হয়। 34 বছর ওদেশে থেকেও আইডেন্টিটি তৈরি হয়নি। অথচ দেখুন ভাবি, আসমার মাকে আমি কোনোদিন পাকিস্তানি মনে করিনি, মানুষ মনে করেছি। মানুষ তো যায় ইংল্যান্ড, আমেরিকা, কত জায়গাতে তো বাঙালি আছে জীবিকার জন্যে। এখন আমি বুঝি আসলে দেশটা কত সুন্দর, দেশটা কত ভালোবাসার। যারা দেশকে ভুলে থাকে তারা সত্যি দুর্ভাগা। আমার মেয়েটা খুব ভালো ভাবি, আমি নিজের মেয়ে বলে বাড়িয়ে বলছি না, সত্যি আমার মেয়েটা খুব ভালো। পড়াশোনা, আচার ব্যবহার, ঘর করলাম, কোনো কিছু তো হচ্ছে ভালো কেউ হতে পারে না। আপনি বাবা,
ঘুমাননি? অনেক রাত হয়েছে, যান শুয়ে পড়েন। আমার আসলে কথাটা আগেই বলা উচিত ছিল। আই ডোন্ট কেয়ার। না, তা হয় না। কেন হয় না? ওই অর্কিডের পাতাগুলো বিবর্ণ হয়ে ঝরে পড়ছে। কাল আমি চলে যাব তো, তাই আই এম সো লাকি। কাল চলে যাবেন মানে? গ্রামে বাবা খুব তাড়াতাড়ি যেতে চাইছেন। আজই যাবেন? হ্যাঁ। দীপ। জি মা। রেন্টেকারে ফোন করে একটা গাড়ি আসতে বলো। না না, লাগবে না, আমি মোড় থেকে নিয়ে নেব। না না, চলুন, আমি পৌঁছে দিচ্ছি। তুমি শুধু শুধু কষ্ট করতে যাবে কেন বাবা? আমার তো ছুটি চলছে। আমি বুড়া মানুষ, আপনারা আমাকে কেউ আনতেও গেলেন না। আমরা তো বিশ্বাসই করতে পারিনি, 34 বছর পার হয়ে গেল, তাছাড়া গত 10 বছর ধরে তো আপনার সাথে কোনো যোগাযোগই নাই। মরে তো যাইনি না, মানে বাইসাজে আছেন তারও তো কোনো চিহ্ন নাই। তুমি বেশি কথা কর, ওদের থাকার ব্যবস্থা করো, সঙ্গে মামুনি, তারপর একজন মেহমান। জি, কোথায় যে থাকতে দিই, একটাই মাত্র ঘর, বড় সমস্যা হলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই জলিল্লা, জলিল্লা, দুটো কুরআন, জলিল্লা, এই গেল কই? এই জলিল্লা, শোন, দাদার ঘরটা গুছাই দে। তাহলে আমি থাকব কই? শহীদদের বাড়ি গিয়ে থাক, কাল আমার পরীক্ষা। বড় বিদ্যান হয়েছ, বিদ্যা জাহাজ, সারা বছর বইপত্রের নাম নাই, যা। এখন বাজার থেকে দুটো কোরআন লাগবো। তা আজম, এতদিন পর কি মনে করে?
নিজের বাড়ি ঘর চলে এলাম। না মানে আসার উদ্দেশ্য কি ট্যুরিজম না বৈষয়িক কিছু? তুমি থামো তো, নিজের বাড়ি মানুষ আসে না। আমি ফিরে এসেছি, ওখানে থাকবো না, ভালো লাগে না। সেটা তো আগেই বলছিলাম, তখন শুনল না তুমি মুস পাকায় পাঞ্জাবি হইলা, বিয়া করলা। ভাতিজা ভাতিজিও তো দেখলাম না। ওখানে ভালো লাগলো না কেন? 34 বছর থেকেও তো আর পাঞ্জাবি হতে পারিনি, বাঙালি হয়ে গেছি। ওরা কি খুব খারাপ ব্যবহার করতো, মারধর? মানে ওই ওরা তো সাচ্চা মুসলমান। থামো তো, ওরে কইতে দাও। এতদিন ছিলাম ভুল করে, এখন ভুলটা শোধরাতে চাই। বাকি জীবনটা আমি দেশের মাটিতে কাটাতে চাই। আপনি কাল চলে যাবেন? হ্যাঁ। আপনাকে অনেক কষ্ট দিলাম। তোমরা ঢাকা কবে যাবে আমাকে খবর দিও, আমি এসে নিয়ে যাব। জানি না, আমি অপেক্ষা করব। না, আপনি অপেক্ষা করবেন না। ছাড়ুন। আসমা, আমি তোমাকে শুনুন, কেন শুধু শুধু নিজের জীবনটা আরো জটিল করছেন? আপনার অনেক সুন্দর একটা অর্কিডের বাগান হবে, সেখানে অর্কিডের চেয়েও সুন্দর কেউ আপনার পাশে থাকবে। আপনি আপনি অনেক ভালো, অনেক। উদ্দেশ্য তো বুঝলাম না, এই বয়সে আবার নতুন করে দেশে কি করবে? সে নিশ্চয় টাকা পয়সা নিয়ে আসছে, জমি কি আর চাইব? জমিন যে আমরা বেচে শেষ করছি, এটি বা কই কেমনে? সে তো কনে লাগবো, হিসাব যদি চাই কি বলবেন? হিসাব চাইলেই হলো, 34 বছর সরছি, টিকায় রাখছি, তার একটা মূল্য আছে না? সব তো ব্যবসায় শেষ, টিকায় রাখলাম কই? তুমি বেশি কথা বলো।
আমি তাহলে আসি। অনেক কষ্ট করলে বাবা। না, ফেরার আগে খবর দেবেন, আমি এসে নিয়ে যাব। দেব আসি। চলুন আপনাকে এগিয়ে দিই। আপনার দেরি হয়ে যাচ্ছে। ভালোবাসা লোকানোকে যায়, সে তো যুচিতনায়। ভালোবাসা লোকানোকে যায়, সে তো বুচিতনায়। না জানো ভালো করে দেখি মকুরে সে যে সদা প্রকটিত ভালোবাসা লোকানোকে যায়, লোকানোকে যায়। ভালোবাসা লোকানোকে সামিনা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়া আলাইকুম সালাম। তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলেছো? জি আন্টি, আমি কথা বলেছি, কোনো অসুবিধা নেই। আমি দু একদিনের মধ্যে আসব, ওনাদের বলে রেখো। আপনি কি দীপের সাথে কথা বলেছেন? ও নিয়ে তুমি ভেবো না, ওদিকটা আমি দেখব। আমি কিন্তু আর দেরি করব না, জুলাইতে আমার ছেলে মেয়েরা আসবে তখনই। ঠিক আছে আন্টি, আপনি যা ভালো মনে করেন। রাখি। তুমি তো 34 বছর কোনো খোঁজই রাখো নাই, কি অবস্থায় যে চলছে। কৃষিকাজে এখন আর পোষায় না, তাছাড়া জমি জমাও তো তেমন কিছু নাই। থামো, খালি বেলাইনে কথা কো। জমি জমা নেই মানে? টাকা তো আমি নিজে দিয়েছিলাম 60 বিঘার জন্য। শোনো, পোলা পান সব সাহেব হয়ে গেলে খেতি থাকে না, বিপদে আপদে পোলাপানের লেখাপড়ায় বিক্রি করতে হয়েছে অনেকটাই। তাছাড়া আপনি তো জানেন মেজ ভাই, গ্রামদাসে নগদ ক্যাশ থাকে না। ছেলেটা দুবাই পাঠামু, মেয়েটার বিয়া দিমু,
যাক আপনি আছেন জানে পানি পাইলাম। থামো, কিসের মধ্যে কি? চৌত্রিশ বছর অনেক দীর্ঘ সময় আমার। এই লম্বা সময়টা আমি আবার নিজেকে ভুলেছিলাম। এখন আমি নিজেকেই চিনতে পারছি না। সব ঠিক হয়ে যাবে বাবা। ভালো করে খা, খেতে নেই মা। আমি তোর বিয়ের ব্যাপারে ভাবছি। সামিরের বাবা মার সাথে কথা বলবো। জুলাইতে সবাই আসবে। আমি এখন বিয়ে করবো না মা। আমার খুব ক্লান্ত বোধ হচ্ছে রে মা। মনে হচ্ছে এতদিন পর আমি আমার মায়ের কোলে শুয়ে আছি। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে। বাবা বাবা, তোমার কি খারাপ লাগছে? আমার খুব ঘুম পাচ্ছে। মনে হচ্ছে আমার মা আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে।
চার দিন হয়ে গেছে এসেছো, একটা ফোনও তো করলে না। আন্টি কাল আসবে আব্বামার সাথে কথা বলতে, তুমিও এসো। আজম সাহেব, আসমাউরা কোথায়? কেন আপনি জানেন না? কি, আপনি যেদিন চলে গেলেন ওই রাতেই চাচা মারা যান। কিভাবে? আসমা কোথায়? আসমা আপাতত চাচাকে দাফন করে চলে গেছেন। কোথায়? আমেরিকা যাওয়ার কথা। কোনো ঠিকানা আছে? কোনো ঠিকানা দিয়ে যায়নি, বললো তার ভাইয়ের ওখানে যাচ্ছে। কোথায় ছিলি? আমি চিন্তায় অস্থির। তোর একটা চিঠি এসছে টেবিলের উপর। আমাকে চলে যেতে হলো, আমেরিকায় ভাইয়ার কাছে যাচ্ছি। বাবার সেই সময়টা খুব শান্তির ছিল, উনি খুব নিশ্চিন্তে মার কোলে ঘুমিয়ে পড়েছেন। আর আমিও আমার আইডেন্টিটি খুঁজে পেয়েছি। তোমার কথা আমার মনে থাকবে, তুমি আমাকে অনেক কিছু চিনিয়ে দিয়েছ। আমার দেশটাকে আমি খুঁজে পেয়েছি। এমবিএ শেষ করে এসে দেশেই কাজ করব,
ওই কটা দিন খুব অন্যরকম ছিল। আমি কখনো ভুলতে পারব না, তুমি ভুলে যেও। তোমাকে ভুলে যেতে সাহস হলো না। ভালো থেকো আসমা। She will arrive at any moment, sir. Hi. Hi. I'm Asma Azim. You're from India? No. Pakistan? No. I'm from Bangladesh.